একজন মোবাইল স্যুট গান্নাম ফ্র্যাঞ্চাইজের ভক্ত হিসেবে আমাকে কমপ্লিটলি স্যাটিসফাই করেছে এই বছরে মুক্তি পাওয়া দ্য উইচ ফ্রম মার্কারি সিরিজটি। গতানুগতিক মেকা জনার সিরিজগুলোর চেয়ে দ্য উইচ ফ্রম মার্কারি সিরিজটি বেশ ভিন্ন, কারণ এই সিরিজে ক্যারেক্টার্সদের শক্ত ব্যাকস্টোরি ও ইমোশনাল জার্নি গভীরভাবে ফোকাস করা হয়েছে। তাছাড়া এই সিরিজে পলিটিক্স এবং সেই সম্পর্কিত নানা জটিল প্ল্যানিং ও প্লটিং গল্পের মূলে ছিল। তার পাশাপাশি প্রতিটি চরিত্র খুবই ওয়েল রিটেন, তাই খুব সহজে আপনার মনে জায়গা করে নেবে সকলে। অপরদিকে এই হার্ট টাচিং ও টুইস্টে ভরপুর গল্পটির চোখ জুড়ানো অ্যানিমেশনের কাজ অ্যাকশন মুহূর্তগুলোয় তালি দিতে বাধ্য করেছে বারবার। অ্যানিমেশনের কাজকে আরও কয়েক গুণ সমৃদ্ধ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং পারফেক্টলি তুলে ধরেছে প্রতিটি ইমোশন ও প্রতিটি নতুন মোড়কে। মার্জিত অ্যাকশনের মাঝে একটি সাইফাই পলিটিক্যাল ড্রামা দেখার ইচ্ছে থাকলে এই সিরিজটি অবশ্যই একবার দেখার ট্রাই করবেন।